মানে ডাক্তাররা বলছিল পার্মানেন্টলি তার ওষুধ খাইতেই হবে, না খাইলে অসুস্থ হবে, খাইলে তাই সুস্থ থাকবে। তা আমার এমন কোনো সামর্থ্য ছিল না যে আমি তার পার্মানেন্টলি মনে করো ওষুধ খাওয়াতে পারবো, এরকম আমার সামর্থ্য নাই। আমার মেয়ে আসছে, মেয়ে গার্মেন্টস করে, আমি বাসা বাড়ি কাছে, যখন আমার কাছে টাকা থাকে তুমি দেখি মনে করো তার ওষুধ পত্র করো, যখন না থাকে সেও অসুস্থ করে। আজকে এদাদির মনে করো এক মাসের মতো প্রায় অসুস্থ হয়েছে, আমি চিকিৎসা পাতি দিতে পারিনি, তার মধ্যে দুইবার ওষুধ আনি খাওয়াইছি, তিন দিন সাত দিন আগে আমি ওষুধ আনি একটু খাওয়াইছি, আর যে সাত দিন ধরে কিনা মনে করো সাত দিনের মধ্যে একটু ওষুধও পাইনি, পাওয়ার কারণে তখন তার অস্থির হয়ে গেছে, মানে তার হাত ছিল রোগ ছিল, ডাক্তারের মধ্যে আসন করতে হবে, গরিব মানুষ কোথায় খাবার, মানে আমাকে এই ওষুধগুলো খাওয়াতে পারিনি। এই কারণে তাই আগে আগে বলতো পাই আমি নিজে সুসাইড করবো, আমি মনে করি একটা মানুষ অসুস্থ হলে এরকম বলে, কিন্তু সে যে এরকম করবে এটা আমি ভাবি কোথাও অসুস্থ হওয়ার কারণে নিজের থেকে নিজে চাকরি দিয়ে তারপর আপনারা তাকে এখানে নিয়ে আসেন, কি তার ওষুধ তো কি তারপরে শ্বাসকষ্ট ছিল, কিডনির সমস্যা হয়েছে, ফুসফুসের সমস্যা ছিল, কিন্তু ডাক্তার বলছিল যে যতদিন সে আছে আল্লাহ হায়াতে যতদিন খুঁজে তার ওষুধ খাইতেই হবে, কিন্তু আমি তার চিকিৎসা ঠিক মতো পারি না।